আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। চীনের সাথে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ চীন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সম্মেলনে দেয়া ভাষণে এই আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসা বাণিজ্যের প্রসারে চীনে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। দুদেশের উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা। চার দিনের চীন সফরে আগামীকাল শেখ হাসিনা চীনের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আলাদা বৈঠক করবেন। এছাড়া দুই প্রধানমন্ত্রী নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকের পর ঢাকা ও বেইজিং এর মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হতে পারে। এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ঘোষণাও আসতে পারে। গ্রেট হল অব দ্য পিপলের দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সংবর্ধনার আয়োজন করা হবে, এতে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। সেখানে চীনের প্রধানমন্ত্রী আয়োজিত অভ্যর্থনা ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। কোটা সংস্কারের এক দাবি পূরণে আজ বিক্ষোভ অবরোধ কর্মসূচি না থাকলেও অনলাইন অফলাইনে সারা দেশে গণসংযোগ চালাচ্ছে শিক্ষার্থীরা। দাবি না মানলে কাল থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সহ কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গতকাল বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে রাতে রাজধানীর শাহবাগে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন গড়িয়েছে নবম দিনে। দাবি আদায়ে অনড় রয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি বেড়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ারার পানি বেড়ে বিপদসীমা 72 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সাত দিন যাবৎ পানিবন্দী পাহাড়পুর বাজারের মানুষ। আজমিরিগঞ্জ উপজেলার বদলপুর, পাহাড়পুর, জলসুখা, শিবপাশা, আজমিরিগঞ্জ সদর ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। কিছু লোক আশ্রয় নিয়েছে স্থানীয় প্রাইমারি স্কুলে। হাওড়ে পানি প্রবেশ করার কারণে পুকুর ও বিলের মাছ ভেসে গেছে। এদিকে সিরাজগঞ্জের 5 উপজেলার 34টি ইউনিয়নে 90,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত দুদিন পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত না থাকায় নেত্রকোনার সকল নদীর পানি কমতে শুরু করেছে। উবদাখালি নদীর পানি কম, বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। খেলার খবর। উইম্বলডন ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই নোভাক জকোভিচ। চতুর্থ রাউন্ডে ডেনমার্কের হোলগার রুনিকে 2 ঘন্টা 3 মিনিটের লড়াইয়ে 6-3, 6-4 ও 6-2 গেমে পরাজিত করেন তিনি। অবশ্য আগের দুইবারের মুখোমুখি লড়াইয়ের প্রতিটিতে জিতেছিলেন ক্রোয়েশিয়ার তারকা খেলোয়াড় জকোভিচ। সেমিফাইনালে ওঠার পথে জকোভিচকে লড়তে হবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাওয়ারের বিপক্ষে। এদিকে নারী এককে রাশিয়ার পুতিন স্টেভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কো। 1 ঘন্টা 8 মিনিট লড়াইয়ে তিনি 6-2 ও 6-3 গেমে পরাজিত করেন পুতিন স্টেফাকে। নিজেদের আগের লড়াইয়েও জয় পেয়েছিলেন ওস্টাপেঙ্কো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।